আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের 70% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। যারা নির্বাচনে বাধা দিবে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। জানান, ট্রেনে আগুন দিয়ে যারা মানুষ হত্যা করেছে তাদের ক্ষমা নেই। রাজু আহমেদ রুবেল এবং আনোয়ার হোসেন মিলনের ক্যামেরায় রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 19 দিন আগে আওয়ামী লীগের বিজয় র্যালিকে ঘিরেছিল নির্বাচনী আমেজ। নেতাকর্মীদের মিছিল, স্লোগান আর ব্যানার ফেস্টুন সহ সামগ্রিক সাজসজ্জায় দেখা যায় ভোটের ছাপ। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে। র্যালি শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা ভরে যায় দলীয় নেতাকর্মীদের ভিড়ে। র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সন্ত্রাস এবং নাশকতার পথ বেছে নিয়েছে। তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে দেওয়া আগুনে মা শিশুসহ 4 জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে এমন নৃশংসতার কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। ট্রেনের মধ্যে আগুন দিয়ে 4টি তাজা প্রাণ, মায়ের কোলে শিশু, যারা হত্যা করেছে তাদের ক্ষমা নাই, তাদের ক্ষমা নাই, তাদের আন্দোলন, তাদের নাশকতার আন্দোলন, মানুষ মরার আন্দোলন। একই সঙ্গে তিনি বলেন, দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, চারদিকে নৌকার জোয়ার। জানান, 27টি দল এবং 1896 জন প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিদেশি আইআরআই সমীক্ষায় বলেছে, শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে দেশের 70% মানুষ। নির্বাচন বিরোধীদের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যারা ভোট কেন্দ্রে আসতে বাধা দিবে, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে বাধা দেব, তারা তাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী, তারা প্রতিহত করবে। সমাবেশ শেষে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বের হওয়া র্যালিটি এগিয়ে যায় শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে ধানমন্ডি 32-এর পথে। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে আওয়ামী লীগের এই বিজয় দিবসের র্যালি, যা অনেকটাই রূপ নিয়েছে বিজয়ের উল্লাসে, নির্বাচনের উৎসবে। আর এতে অংশ নেওয়া দলের নেতাকর্মীদের প্রত্যাশা, আবারও বিজয়ী হবে আওয়ামী লীগ, অব্যাহত থাকবে সরকার এবং উন্নয়নের ধারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবেন। আজ বিমানযোগে সিলেট পৌঁছে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এই জনসভায় প্রায় 10 লাখ লোকের জনসমাগম আশা করছেন কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সিলেট থেকে সজল ছত্রিকে সাথে নিয়ে নজরানা চৌধুরীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বুধবার বেলা 11টায় সিলেট পৌঁছাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রথমেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপর হযরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে সিলেট বিভাগের আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
তবে নির্বাচনী আচরণবিধির কারণে সিলেট মহানগর, যেটি আসলে সিলেট এক সংসদীয় আসন, সেখানে দলীয় প্রার্থীর পোস্টার ছাড়া আওয়ামী লীগের আর কোনো ব্যানার ফেস্টুন দেখা যায়নি। সিলেটবাসী অত্যন্ত আনন্দিত, আমরা আনন্দিত। মহানগর এবং জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা, আমরা আশা করছি প্রায় 10-11 লক্ষ লোক এখানে আসবে। দলীয় সভাপতির আগমন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জনসভাস্থল পরিদর্শন করেন। যে বিএনপি জামাত আজকে সন্ত্রাস করছে, সেই সন্ত্রাসী দল বিএনপি জামাতকে প্রতিরোধ করার আহ্বান জানাবেন। সিলেট বিভাগের 19টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র হবিগঞ্জ এক আসন বাদে সবকটি আসনেই আওয়ামী লীগের প্রার্থী রয়েছে। নির্বাচনী ইতিহাস বলে সিলেট এক আসন থেকে যেই দলের প্রার্থী জয়লাভ করে সেই দলই সরকার গঠন করে। এটা কেন হয় তার কোনো সঠিক কারণ জানা না থাকলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরাবরই তার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন সিলেট থেকেই। সিলেটবাসীও অপেক্ষা করছেন আওয়ামী লীগ সভাপতি তাদের জন্য কি প্রতিশ্রুতি নিয়ে আসছেন সেজন্য। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, সিলেট। ভারত ও রাশিয়ার উপর ভর করে সরকার একতরফা নির্বাচনে পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। আজ আন্দোলনের নতুন কর্মসূচি আসতে পারে বলেও জানান তিনি। রাশিয়ার ভারত আমাকে সমর্থন দিলেই আমার কিসের ভোট সেন্টার লাগবে, কিসের ভোটার লাগবে, কিসের স্বচ্ছ নির্বাচন লাগবে? তাদের কর্তা ব্যক্তিরা মাঝে মাঝে স্টেটমেন্ট দিচ্ছেন, তা তো দেবেনি। বাংলাদেশের গণতন্ত্র থাকুক বা না থাকুক, এটা তো ভারতের কোনো যায় আসে না, আর রাশিয়ার তো মোটেই যায় আসে না। তার নিজের দেশেই গণতন্ত্রের বিশাল ঘাটতি, একনায়কের দেশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে সারা দেশের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মঙ্গলবার সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। গোপালগঞ্জ তিন আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নির্বাচনী এলাকা। ব্রাহ্মণবাড়িয়া চার আসনে নৌকা প্রতীকের প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আখাউড়া সড়ক বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। ঝালকাটি এক আসনে নৌকা প্রতীকের আলোচিত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। একই সাথে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনিরও প্রচারণা শুরু করেছেন। মানিকগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দিল্লি ইউনিয়নে বেশ কয়েকটি পথসভায় যোগ দেন তিনি। চট্টগ্রাম সাত আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ সকাল থেকেই শুরু করেছেন তার নির্বাচনী প্রচারণা। নারায়ণগঞ্জ এক আসনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। একই সাথে ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া নারায়ণগঞ্জ চার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচারণা। বরিশাল সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের কর্মী সমর্থকরা নগরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। পটুয়াখালী চার আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী মাহবুবুর রহমান গণসংযোগ করেছেন। রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়ে মাহি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সকাল থেকেই। নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় মাঠে নেমেছেন ফেনী দুই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজামুদ্দিন হাজারী। এছাড়া সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ ডেস্ক। প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সরকার দলীয় প্রার্থীরা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে
গণসংযোগ করছেন বলে অভিযোগ করেছেন অনেক প্রার্থী। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সিইসির কাছে দাবি জানিয়েছেন কেউ কেউ। আসাদুজ্জামান আরমানের তোলা ছবিতে রংপুর থেকে এ কে মইনুল হকের পাঠানো রিপোর্ট। মঙ্গলবার সকালে রংপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগের 6টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এবং পরে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোট গ্রহণকারী কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে তিনি বলেন, আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা আছেন, তারা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দূর হয়ে পড়বে। প্রার্থীদের অনেকেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছেন। কেউ কেউ অভিযোগ করেছেন সরকার দলীয় প্রার্থীরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে গণসংযোগ করছেন। যেখানে প্রশাসনকে অসহায় মনে হচ্ছে সেইখানে আরো ব্যবস্থা গ্রহণ করবেন, আচরণবিধি মেনে চলার জন্য ওনারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এটা আমাদের দাবি। রংপুরের ভাষায় ওনারা আমাকে বলছেন যে, মায়ো, তোমার উপর তো ঝড়ির মতো ভোট পড়বে, ভোটগুলো কি তোমরা বুঝে নিবার পাইবেন, এরকম একটা ভয় আমার ভোটারগণ করছে। এদিকে চাঁদপুর ও কুষ্টিয়ায় প্রার্থী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় কমিশনার আনিসুর রহমান ও আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে কেউ বাধা দিলে ব্যবস্থা নেবে কমিশন। সাংবাদিক নীতিমালার কপি আপনাদেরকে দিব, ওখানে পরিষ্কার লেখা আছে সাংবাদিকদেরকে, আপনারা জানেন নতুন আইন করে আপনার ক্যামেরা যদি কেউ ভাঙে তার 2-7 বছরের জেল। আমরা কিন্তু সাংবাদিকদের কার্যবান্ধব এবং সহযোগী হিসেবে রাখার জন্য যা যা করার সব কিছু করেছি। আপনার যখন ভোট গণনা হচ্ছে ক্যামেরা লাগায় রাখেন এইভাবে, তখন কিন্তু বিদেশি দেশি সাংবাদিকরা থাকতে পারে, অবজারভাররা থাকতে পারে এবং অবশ্যই পুলিং এজেন্ট তখন থাকবে। স্বতন্ত্র প্রার্থী আছেন, তারাও কিন্তু অনেক জায়গায় আছেন, তারা কিন্তু কম শক্তি সামর্থ্য নিয়ে নামে নেয়। তাদেরকে বলেছি যে আপনারা মাঠে থাকেন, শেষ সময় পর্যন্ত মাঠে থাকেন। ভোট সুষ্ঠু করতে কমিশন জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলে জানান কমিশনাররা। ওয়ালিউল্লাহ আলী, NTV নিউজ ডেস্ক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পুলিশি নিষেধাজ্ঞা ও বাধা উপেক্ষা করে হরতালের সমর্থনে মঙ্গলবার রাজধানীতে মিছিল করেছে বিএনপি ও সমমনা দলগুলো। রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা অসাংবিধানিক অভিযোগ করে দলগুলোর নেতারা বলেছেন, কোনো কিছু দিয়েই আন্দোলন দমন করা যাবে না। আন্দোলন ভিন্ন দিকে নিতে ট্রেনে অগ্নিসংযোগ সহ নাশকতা করছে সরকারই, এমন অভিযোগও তাদের। এদিকে হরতাল চলাকালে গুলিস্তানে একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। হরতালে দূরপাল্লার যানবাহন চলেছে কম। ইমরুল হাসানের রিপোর্ট। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদের নেতৃত্বে রাজারবাগে মিছিল করে বিএনপি। রাস্তায় টায়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে পিকেটাররা। শান্তিনগর থেকে মিছিল বের হয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের নেতৃত্বে। কাকরাইল হয়ে নাইট অ্যাঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয় এই মিছিল। হরতালের সমর্থনে রাজধানীর আরও বেশ কয়েকটি জায়গায় মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পল্টন এলাকায় মিছিল বের করতে চাইলে প্রথমে পুলিশের বাধার মুখে পড়ে গণ অধিকার পরিষদ। বাক বিতণ্ডার পর মিছিল বের করে তারা, তবে বিজয়নগরে আটকে দেওয়া হয় তাদের। এই নির্বাচন কমিশন গণশত্রু, তারা গণতন্ত্র ধ্বংসের কুশীলব, তাদের বিধিনিষেধ আমরা কেন মানব? রাজনৈতিক দল নিরস্ত্র সভা সমাবেশ করবে, মিছিল মিটিং করবে, সংবিধান স্বীকৃত অধিকার। আলাদা মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট, বারোদলীয় জোট ও গণতন্ত্র মঞ্চ। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞার সমালোচনা করে তারা অভিযোগ করেন, নাশকতার দায় বিরোধী দলের উপর চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। এই রকম নাশকতার সাথে এই চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা নাশকতা তৈরি করে আন্দোলনকে কালিমালিপ্ত করতে চায়। সেভাবে 28 তারিখে পরিকল্পিত উস্কানি তৈরি করে প্যাকটাউনে নামলো। সরকারের কৃষিমন্ত্রী বলছেন, পরিকল্পিতভাবে আমাদের বিরোধী আন্দোলনের নেতা কর্মীদেরকে জেলে রেখেছেন। আমার ভোটের অধিকার নিয়ে
যারা এখানে নয় ছয় করছে সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করা বর্জন করার আহ্বান জানানোর সাংবিধানিক অধিকার সেখানে আমাদের নাগরিকদের আছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতে চাই অনতিবিলম্বে এই নিষেধাজ্ঞার পরিপত্র আপনি প্রত্যাহার করুন। দুপুরে গুলিস্তানের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।